পরিমণি এবং শরীফুল ইসলাম রাজ বর্তমান সময়ে তাদের সংবাদ থাকে সোশ্যাল মিডিয়ার শিরোনাম হয়ে। রিসেন্টলি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং তাদের ডিভোর্সের পর্যায়ে চলে গিয়েছিল তাদের সম্পর্কটা, এবং এর এক দুই দিন পরেই তারা আবার ডিসিশন নিলেন একটা তৃতীয় পক্ষের মাধ্যমে যে তারা আবার একসাথে হবেন এবং তারা দুজন মিলে একসাথে সংসার করবেন। এবং শরীফুল ইসলাম রাজ তিনি বলেছেন তিনি আর কখনও পরিমণিকে ছেড়ে থাকবেন না, পরিমণিও তিনি কথা দিয়েছেন তাদের মধ্যে আর কোনো ঝগড়া হবে না এবং তারা একসাথে সুন্দরভাবে রাজ্যকে নিয়ে সুন্দর একটা সংসার গড়ে তুলবেন। সো এই ছিল পরিমণি এবং শরীফুল ইসলাম রাজের তাদের যে একটা মিলবন্ধন, তারা আবার হয়তো তাদের ভুল বুঝতে পেরেছেন, সেই জন্যে তারা আবার একসাথে হচ্ছেন এবং তাদের দুবাইয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা যেতে পারে নাই এবং তারা বর্তমান সময়ে খুব ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।